ভালো করে বুঝবেন, রসুলের যুগে একটা মহিলা ছিল, তওবাকারিনী মহিলা, আল্লাহু আকবার। এই মহিলা রসুলের যুগে রসুলের সামনে মুসলমানের মাইয়া শয়তানের দোকায় পড়া জেনা করে লাইছে, এক ইহুদির সাথে জেনা করিয়া বাচ্চাও পেটে চলে আসছে। বুখারীতে আসছে হাদিস, কেন যাকে বলা হয় ইমরাতে গামেজিয়া, এই মহিলার নাম গামেজ গোত্রের মহিলা ছিল, এই নামটা হাদিসে উল্লেখ করে নাই। তো ইমরাতে গামেজিয়া এই মহিলাটা ইহুদির সাথে টাকার বিনিময়ে অবৈধ কাজ করার কারণে বাচ্চাও এসে গেছে। মনে রাখবেন, যেই বিদ্যুতে বাচ্চা হবে দুনিয়ায়, সেটা বৈধ হোক আর অবৈধ হোক, সেটা দুনিয়া আসবেই আসবে। যেই মাখলুক হোক, মানুষ হোক, কুত্তা হোক, বিলাই হোক, গরু হোক, ভেড়া হোক, ছাগল হোক, যেই নাপাকি জিনিসটার ভিতরে আল্লাহ ডিম রেখে দিছে, যেই ডিমে বাচ্চা দুনিয়ায় হবে, যে মাখলুকই হোক, আল্লাহ ওই বাচ্চার দ্বারা দুনিয়ায় মাখলুক আসবে, এটা আল্লাহর ওয়াদা। তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মহিলার বাচ্চা যখন পেটে আসছে, তার ভিতরে ভয় এসে গেছে যে আমার এই বাচ্চা তো অবৈধ, এই অবৈধ বাচ্চা নিয়ে যদি আমি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে উঠি, আমার অবস্থা তো টাটকে রেলে, এই বাচ্চার তো কোনো দোষ না, এই বাচ্চাটা আমি ফেলতে যাব, ফেলতে যাইও তো পরে না, কারণটা কি, এটা আমি করব কি, এর তো কোনো দোষ না। এই গর্ভ অবস্থায় বিশ্বনবীর দপ্তরে হাইটে চলে গেছে মহিলা, বিশ্বনবীর কাছে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, কে তুমি? আমি মুসলমান, কি চাও? হুজুর আমার পেটে যে বাচ্চা, দোয়া করে দেন। যখনই দোয়া করতে যাবে, জিব্রাইল নবীর সামনে বলে, নবী মহিলার জিজ্ঞাসা করেন, এই বাচ্চা বৈধ না অবৈধ? আপনি যখন দোয়া করে দিবেন, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া হামালি ওয়া রিজকি, এই মহিলার পেটের বাচ্চারে ভালো রাখো, সুস্থ রাখো, নেককার বানায়ো। কিন্তু নবী দ বাচ্চার কোনো দোষ নয়, বাচ্চার বাবাকে জিজ্ঞেস করেন, মহিলা কান্দার বলে, নবী গো, এই বাচ্চার বাবা আছে কিন্তু সে মুসলিম না, তার সাথে আমার বিয়াও তো বৈধ হয় নাই। বিশ্বনবী বলে, এখন আর আমি তোমার সাথে কথা বলতে চাই না, এই বাচ্চা জন্ম নেওয়ার পরে এরপরে বাচ্চা কোলে করে আসিও। সুবহানাল্লাহ, কোন এ ভীম ধরে গেছেন গে লাতিমের মতো, মেয়ে কথা কন, মাগনা ওয়াশ শুনতেছেন তাও আবার আওয়াজ নাই, যেহাদি বেটার লাখ লাখ টাকা দিনে ওয়াশ শুনার মাগনা উনি আ করে চাইছে বেটার, এইবার আওয়াজ হইব মিয়া। তওবা কারে কয়, বাজানে কোন দিলটা নরম করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে যুবক কানবা, তওবা কারে কয় রে, যেই তওবার কথা বিশ্বনবী নিজে সাহাবীদের সামনে বর্ণনা করতেন, বাচ্চাটার এক সাহাবীর কোলে দিলেন, বাচ্চাটা মা মা কয়ে কান্দে, তিন বছরের বেশি হয়ে গেছে, বাচ্চাটার সবই দেখতেছে, মারে পাথর মারে, মা বসে আছে বোরকা পরে, বোরকা গুলা ফাটিয়া রক্ত গুলা ফিলকি দিয়ে জমিনে ঠ্যাং বায়া বায়া পরে, বাচ্চাটা ডাক দেয়, মা গো মা, মা বলে, দেখা হবে রোজে মা, কেন আমার নবীও তো মায়ের পাগল, আমার নবীও তো বাবার পাগল। ইমরাতে গামেজিয়া যার কথা তাফসিরের প্রত্যেকটা কিতাবে আসছে, বাবা হাদিসের প্রত্যেকটা কিতাবের ভিতরে এই মহিলার কথা আসছে। মহিলা যদিও বাজার কালো হাফসি মহিলা ছিল নাইজেরিয়ান, কিন্তু আর অন্তরটা আমার মাওলার ভয়ে এমন পরিষ্কার ছিল গো বাবা, অনেকের চেহারা দেখবা কালো, ভিতরটা কিন্তু অনেক ভালো। আমার মালিক বলে, দুনিয়ার মানুষ রে চেহারা সুন্দর কিন্তু ভিতরটা ময়লা, আমি আল্লাহ তোমার জিন্দেগিটাই মাওলা বানায় দিলাম,
কিন্তু চেহারাটা কালো, বেলালের মতো দিলটা ভালো, আমি তোমারে ভালো রাস্তায় পৌঁছে দিলাম। বাজান এবার দিলটা নরম করে দেখো এক ফোঁটা পানি আসে কিনা। দুনিয়া কিন্তু থাকার জায়গা নয় রে। গত কয়েকদিন আগে ফেসবুকে একটা দৃশ্য দেখছো, বাবার লাশ আসছে, মাত্র 3 বছরের পোলা বাবার লাশের পাশে শুয়ে শুয়ে খেলে, দেখছো না? কথা বল না কেন? এই ঘটনা তোমরা যারা দেখছো আমিও দেখাইছি আমার একজনে, বাবার লাশ পাশে খেতা দিয়ে ঢাকা, 3 বছরের বাচ্চা বাবার পাশে শুয়ে শুয়ে খেলে। যারা এই দৃশ্য ফেসবুকে দেখছে তারাও কাঁদে, যারা ওই লাশ দেখতেছে মহিলা পুরুষ সবাই কাঁদে। ওই বাচ্চাটারে জিজ্ঞেস করে, বাবা চলে আসো, তোমার বাবা দুনিয়ায় নাই। ওই বাচ্চাটা বলে, আমার আব্বু গত কয়েকদিন আগেও বলছিল আমার জন্য খেলনা লয়ে আসবে, আমার আব্বু আসছে খেলনা গো বাবার খেলনা গো। নবী বলে, সাহাবীরা রে এই পাগল রে মাইরে ফেলাবার চেষ্টা করো। অমরের মতো সাহাবী বলে, নবী এই মহিলার জিনাকারিনী মহিলার আপনি পাগল বলেন? নবী আমার বলে, তুই জানুস না রে অমর, এই মহিলার তওবা যদি এক পালায় দেয়া হয়, মদিনা শহরে যত মেয়ে আছে সব মেয়ের তওবা যদি এক পালায় দেয়া হয়, এই মেয়ের তওবার স্বর্ণস্থান পুরা হবে না। ওমরের চোখ গুলা বড় বড় হয়ে গেল, নবী এমন কি মহিলায় তওবা করলো? নবী আমার বলে, ওমর রে এই মহিলা ভুলে একটা তও গুনা করিয়া মাওলার কাছে এই 3টা বছর এমন ভাবে কাঁদছে, সেজদায় বয়া কাঁদছে, রাতের অন্ধকারে কাঁদছে, ঠিক মতো খায় না ঘুমায় না। হে আমার জিব্রাইল আমার গত রাত্রে বলে দিয়ে গেছে, ও নবী ওই মেয়েটার বিচার করার আগে ওর কানে একটু শুনে দেন, ওর তওবা মাওলার কাছে এমন ভাবে কবুল হইছে, আমার আল্লাহ ওর তওবা লইয়া ফেরেশতাদের মধ্যে উল্লাস করতেছে। এ আমার কলেজার টুকরা যুবক ভাইরা, বিশ্ব নবী যখন এই মহিলাটা তওবা করাবার জন্য বাবা পাথর মারার জন্য রেডি করে ফেলেছে, মহিলাটার বাচ্চাটা খাবার সামনে নিয়ে মা মা কয়ে ডাকে গো, বিশ্ব নবী বলে মনে মনে ভাবছে, দেখি বাচ্চার লোভে মহিলা বাচ্চাটা নিয়ে দৌড় দেয় কিনা। শরিয়াত হলো কোনো মানুষকে যখন শরিয়াতের বিচার করা হয় ও দৌড় দিলে ওরে মারা নিষেধ আছে। নবী ভাবতেছিলেন বাচ্চাটা ছেড়ে দিছি, ওরে যখন পাথর মারতেছে দেখি মৃত্যুর ভয়ে বাচ্চাটার লোভে দৌড়ে যায় কিনা। ওই মহিলা দৌড় দেয় না, তোরে আমি চিনি না, আমার মাওলার ভয় আমার অন্তরে। বাজান এখন দিলটা নরম করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে যুবক কানবা, তলক মিনবিহি ওয়া তাওয়াক্কাল আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا.
أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله لا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله ذاكرين شاكرين محبين مبلغين الله بيريو معبوب باندارا الله رب العالمين دفتر لاكه كوري شكري آدائي كورچي جي مهان پرتي پالوك اپنا كاموك پبتر جمار دين تاري غور آگے آگے سي بجبار توفيق تو دان کري چند এই মহান মনিবের দপ্তরে সকলে বলে আলহামদুলিল্লাহ বান্দায় যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে খুব গর্ব করেন বান্দায় যখন আল্লাহ পাকের প্রশংসা করে বান্দাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে অনেক প্রশংসা করে তার ভিতরে বলে ফেরেশতারা তোমরা বলেছিলে আমি মানুষ বানাইলে তারা হিংসা মানাহারি মারামারি করবে দেখো আমার পাগলগুলি মসজিদে জুমার দিনে আগে আগে এসেই আমি রবের প্রশংসা করছি তখন আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতাদেরকে বলতে থাকে যারা আমার প্রশংসা করছে তারা কি আমাকে দেখেছে ফেরেশতারাও বলে না তারা কি আমার মৃত্যু দেখেছে হ্যাঁ মৃত্যু মানুষ বরণ করে এটা বসে বসে দেখেছে মৃত্যু যে কত কষ্ট এটাকে অনুভব করেছে না জীবিত অবস্থায় আজরাইলের সাথে দেখা দেওয়ার আগ পর্যন্ত অনুভব করা যায় না মৃত্যু কত ভয়ঙ্কর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকে তারা যে আমার প্রশংসা করে তারা যে আমাকে সিজদা দেয় নামাজ পড়ে এরা কি আমাকে দেখেছে না কোন আশায় করে তোমার কাছে মাপ পাইবার আশায় জান্নাত লাভের আশায় জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার আশায় আল্লাহ তখন এক এক করে জিজ্ঞেস করতে থাকে তারা কি আমার জান্নাতের নিয়ামত দেখেছে না জাহান্নামের আজাব ও গজব দেখেছে না তাহলে কি জন্য প্রশংসা করে ফেরেশতালা বলে মানি কেন তোমার প্রশংসা করে তুমি ভালো জানো আল্লাহ বলে ফেরেশতারা কেন করে কি জন্য করে দুনিয়ার কেউ না জানলেও আমি রব জানি যারা আমার জাহান্নাম না দেখিয়া জান্নাত না দেখিয়া আমি আল্লাহর প্রশংসা করে তাদের জীবনের সব গুণ আমি মাফ করে দিছি রব্বে করিম আবার জিজ্ঞেস করে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি রব সারা দুনিয়ার মালিক আমি ইচ্ছা করলে সব পারি বান্দা সব পারে না ঠিক না ঠিক জোরে কর আল্লাহ ইচ্ছা করলে সব পারে না নিশাখোরকে উলি বানাই দিতে পারে পারে না নদীর এই কুল ভেঙে ওই কুল ঘুরতে পারে আল্লাহ পাক ডাকাতকে চিরতরে উলি বানাই দিতে পারে যেরকম ভাবে একটা ঘটনা এরকম আছে এক ডাকাত নিশাখোর এক পীর সাহেবের কাছে মুড়ি দিতে গেছে মুড়ি দিতে যেয়ে জিজ্ঞেস করে তুমি জীবনে কি কি গুনাহ করছো তাই কও বলে হুজুর আমার জীবনে এমন কোনো গুনাহ নাই আমি করি নাই তবে আপনার কাছে আমার দরখাস্ত আমার গুনাহ থেকে মাপ পাওয়ার সিস্টেমটা কি আল্লাহ রলি বলে ফেললেন যদি ইমান ঠিক থাকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো ঠিক মতো তওবা করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ইমান ঠিক রাখো আল্লাহ তোমাকে মাফ করে দিবে ওই ডাকাত বলতেছে হুজুর আমার জীবনে এমন গুনাহ আছে যেই গুনার কথা কারো কাছে বলতে পারি না তো সঙ্গে সঙ্গে বলছে এমন কি গুনাহ তুমি কারো কাছে বলতে পারো না বলো হুজুর আমার জীবনে একটা গুনাহ এরকম আছে যে আমি যৌবনের লালসায় যৌবনের তাড়নায় যৌবনের খায়ের সাথে নাফসানির পিছনে পড়ে টাকার বিনিময়ে আমি একজনের সাথে অবৈধ কাজ করার জন্য গেছিলাম নাউজুবিল্লাহ বলেন আচ্ছা তারপরে তাকে আমি টাকাও দিয়েছিলাম তারপরে তার সাথে যখন আমি মিলিত হব ইন দি মিন টাইমে মেয়েটা কাঁপতেছিল ভয়ে তা আমি জিজ্ঞেস করলাম তুই কাপস কে বলে আমি তোমার কাছ থেকে টাকার বিনিময়ে হয়তো খারাপ কাজ করতে পারি আল্লাহর ভয় আমার মধ্যে কাঁপতেছে ওই যুবক বলে ইয়ার ও আল্লাহর ওলি আমার ভিতরে এমন ভাবে ওই মেয়েটার কম্পন দেখে আমার ভিতরও কাঁপনি শুরু হয়ে গেল মেয়েটা জিজ্ঞেস করে ভাই রে তুমি কাঁদো কাঁপো কেন বলে তুই টাকাও নিলি আবার ভয়ে কাঁপতাছ আসলে এই ভয়টা কার মেয়েটা কাঁদে আর বলে ভাই টাকার বিনিময়ে মানুষ অনেক কিছু করে
কিন্তু কেন জানো আমার ভিতরে বারবার জাগতাছে আমার মালিক বুঝি সব দেখতাছে যুবকটা বলে তাহলে টাকাও নিলি খারাপ কাজ করতেও দিবি না মেয়েটা বলে ভাই রে তুমি যদি টাকা আমারে পরজন বিদায় দিছো যদি না করো বিশ্ব নবীর গাড়িতে জান্নাতে যাইবা যুবক কয় এই টাইমে তোর এই ওয়াস এই টাইমেই ওয়াস তুই আগে আমারে বলতি মেয়েটা বলে আমার পরজন ছিল কেন নিছি তুমি জানো না আমার জনম দুঃখিনী মা হলো অসুস্থ আমার মাকে ডাক্তার দেখাবার জন্য হয়তো তোমার কাছ থেকে টাকা নিছি কিন্তু আমার অন্তরের ভিতরে আমার মাওলার ভয় ঢুকে গেছে কারণ টাকার পরজন হয়তো একদিন আমার শেষ হয়ে যাবে কিন্তু আমি যে তোমার সাথে কাজটা করব এটা তো শেষ হবে না যুবক বলে যা তো টাকা দিছি দিছি তোর সাথে আমি কোনো খারাপ কাজ করব না আলহামদুলিল্লাহ বলেন এই যুবক মনে মনে ভাবে আমি যে খারাপ কাজ করলাম না টাকাও দিলাম বিনিময়ে আমি কি পাইলাম এই যুবকটা কি পাইলাম কি পাইলাম মনের ভিতরে এই আশা কাঙ্কে নিয়ে রাস্তা দিয়ে ঘুরে এই যুবকটা একজন ইমামের কাছে যে প্রশ্ন করে হুজুর কেউ যদি খারাপ পাস করতে যায়ও না করে তার বিনিময়ে কি পাবে ইমাম সাহেব কোরআন শরীফের আয়াত দিয়ে বলে দিলেন আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى কেউ যদি খারাপ কাজ করতে যায় না করে নফসের তাড়নায় আল্লাহর ভয়ে আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দলিল করে দিবে আর সুবহানাল্লাহ জোরে কোন ওই যুবক ইমাম সাহেবের মুখ থেকে এই কথা শুনে আরো বেশি পাগল হয়ে গেল খারাপ কাজ করতে এসে করলাম না আমার মাওলার ভয়ে করলাম না মেয়েটাও করলো না আল্লাহ যদি জান্নাত আমাকে দান করে অবশ্যই আমি ভালো কাজ করেছি এই চিন্তা ভাবনা করে রাস্তা দিয়ে হাঁটে ইমাম সাহেব বলে দিছে বাবা তুমি নামাজ ধরো যখন বলছে নামাজ ধরো নিশাখোর আর চরিত্র তো খারাপ ও মনে মনে ভাবতেছে আমি নামাজ ধরলে কি আল্লাহ আমার সিজদা কবুল করবে কিন্তু আল্লাহ যে কোরআনে বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ নিশ্চয়ই তোমার অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখবে সুবহানাল্লাহ জোরে কর নামাজ অবশ্যই অশ্লীল কাজ থেকে গুনাহের কাজ থেকে তোমার ফিরিয়ে রাখবে তো যুবক নামাজ পড়া শুরু করছে নামাজ পড়তে 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 এমন একটা পর্যায়ে চলে আসছে যে যুবক আল্লাহর ওলি হয়ে গেছে আরো জোরে কর আরো জোরে যুবক আল ওলি হওয়ার আগে আর একজন ওলির কাছে গেছে হুজুর আমারে মুরিদ বানান আল্লাহর ওলি বলেন তুই যে মুরিদ হবি তোর ভিতরে এমন কি জিনিস আছে যে তুই সেটা আমল করতে পারবি বলে হুজুর আমার একটা কথা আছে কি আমার জীবনে অনেক কথা আছে যেগুলো কারো কাছে বলতে পারি না বললেই হয়তো মনে করব আমার মা বাবা আমার বাড়ির থেকে তাড়ায় দেবে যদি আমি বলতে যাই সত্য কথা আমার বন্ধু বান্ধব আমার সাথে সম্পর্ক রাখবে না এই ডরে কারো কাছে বলিও না কিন্তু হুজুর এমন কোন জায়গা আছে যেই জায়গায় গেলে গুনাহ করলে আল্লাহ দেখবো না আল্লাহর কুতুব বলেন ঠিক আছে যে এমন যদি জায়গা তালাশ করে পাস তোরে আমি পরীক্ষা দেই এই একটা মুরগি দিলাম আমার কাছে হাদিয়া আসছে আর চাকুটাও দিলাম এমন জায়গায় যে জবাই দিবি যেইখানে দুনিয়ার কেউ দেখবো না আল্লাহও দেখবো না নাউজুবিল্লাহ বলেন না যুবক চলে গেছে ঘরের পিছনে
মুরগিটারে পাড়াই ধরে জবাই দিবে, দেহে গাছের ডালে বইয়া কাউয়ায় দেখতেছে, আলহামদুলিল্লাহ বলেন না? কারণ কাউয়ার কাজ তো মুরগি জবাই দিলে নারী গুড়ি টাইনে নিয়ে খাওয়ানোর কাজ, মুরগির গিরান পাইয়া কাউয়াই দেখছে এখানে জবাই দেওয়া যাবে না, চলে গেছে গহীর জঙ্গলে, যায় দেখে মুরগির গিরান পাইয়া শিয়ালায় বসে, বুঝেন নাই আমার কথা? এরপরে চিন্তা করে জঙ্গলে গেলাম পারতাছি না, বিল্ডিং এর পিছনে গেলাম তাও পারলাম না, পানির মধ্যে ডুব দিয়ে আমি জবাই দেব, যখন পানির মধ্যে মুরগি নিয়ে নামছে দে পানির মধ্যে মাছও হেরে ঠোকরায়, হুজুর বলিয়া দিছে এমন এক জায়গায় যে জবাই দিবি যেখানে কোনো মাখলুক নাই, আল্লাহও নাই, এখানেও তো মাখলুক আছে, অতএব যেখানে আমি যাই সেখানে মৌলার মাখলুক আছে, তাহলে বোঝা গেল আমি আর এই মুরগি জবাই দিতে পারবো না। পীর সাহেবের কাছে ছুরি আর মুরগির টান দিয়া বলে হুজুর বহুত চেষ্টা করলাম যেখানে মাখলুক নাই আল্লাহ দেখে নাই এমন কোন জায়গা পাই না, সব জায়গায় আল্লাহর মাখলুক আছে, সাথে সাথে পীর সাহেব বলে বাবা রে পাপি যখন যেখানে বসে পাপ করে ওই জায়গায় মৌলা সব মাখলুক ফিট করে রাখছে, তুই যেই জায়গায় বসে গাঁজা খাবি গাঞ্জার পুটলা বানাবি ওই জায়গায় পিপড়া আছে পিপড়াও সাক্ষী থেকে গেল, ঠিক না বেঠিক? পিপড়া সাক্ষী থাকে না, এ মদ যেখানে বইয়া খাইবা, যদি কেউ ঘর আটকায় খাইতেছি কেউ দেখে না অলের সাথে টিকটিকি আছে না নাই, এ বোঝে নাই মনে আমার সাথে, টিকটিকি আছে না টিকটিকি বাদ দেন, তেলা পোকা আছে না তেলা পোকা বাদ দেন, আপনার বিল্ডিং এর ছিদ্রের ভিতরে পিপিলে গুলো চাই রয়েছে, আমার আল্লাহ বলে বান্দারে যেতাই যাবি সেখানে আমি না পাইলে আমার মাখলুক পাবি, খবরদার রে বান্দা ওই মাখলুকটা কিন্তু সাক্ষী থাই খেলো, যখন তোর মৃত্যুর সময় চলে আসি দুনিয়ার মানুষ হয়তো তোরে দেখে না, ওই মাখলুকটা আজরাইলের কাছে বলে এই মানুষটা এই এই পাপ করেছিল আমি সাক্ষী ছিলাম, ঠিক না? আপনি তো ঠিক পাবেন না যে এ আমার ঘরের টিকটিকি আমার সাক্ষী, আমার ঘরের ছোট্ট ছোট্ট পিপিলিকে তারাও আমার সাক্ষী, আপনি তো জানেন না, এই জন্য রব্বে কারিম এমন এমন জায়গায় পাহারা দিয়ে রেখে দিয়েছে, সব বাদ দেন আপনার দুই ঘরে দুইজন ফেরেস্তা আছে না নাই, এই দুইটা ফেরেস্তা তো আপনার পাহারা, দুইটা রানিং ক্যামেরা, দুইটা রানিং ক্যামেরা, দুনিয়ার ক্যামেরা ফল্ট হতে পারে, কাজ না থাকলে রেকর্ডিং নাও হতে পারে, ইলেকট্রিক সমস্যা হলে আমার ছবি নাও নিতে পারে ক্যামেরায়, কিন্তু এই পাশে যে দুজন আছে ডিএসএল ক্যামেরা লইয়া যারা পরিমাণ একটা আওয়াজ একটা শব্দ তাদের কানের বাহিরে যাবে না, আরো জোরে করে আরো জোরে, এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো সদা সর্বদা যেখানে যে অবস্থায় থাকো আল্লাহকে ভোলা যাবে না, ঠিক না? আল্লাহকে ভোলা যাবে না, এখন যদি বলো হুজুর অন্যায় হয়ে গেছে পাপ হয়ে গেছে এখন করবো কি, সে সিস্টেম আছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, গুনাহ যখন হয়ে গেছে দেরি করিস না, সবচেয়ে বড় তওবা সিলিন্ডার করে আমার লাগে ওয়াদা কর আর করবি না পাপ, যা আমি তোর গুনাহ মাফ করে দিছি, ইউবাদ্দিরুল্লাহু সাইয়্যাতিন হাসানা, গুনাহ মাফ করে দিছি দিছি সাথে সাথে গুনার জায়গাগুলো আমি নেকের দ্বারা ভরপুর করে দিছি, ওয়া কান আল্লাহু গফুরুর রহিমা, আমার মতো রহমান আর দুনিয়া কেউ পাবি না, ঠিক না বেটি? আল্লাহর মতো রহমান কেউ আছে? ওই যে একজন কথা কয় না চুপচাপ করে বইরেছে মনে মনে ভাবে আছে মনে হয়, শেখ হাসিনা তো আসিলই, হে হের দলের লোকের মাফ করে দিছে না, আবার আর এক দল আইবে হের দলের মাফ করে দিব, শেখ হাসিনার আমলে যত মামলা আসিল বিএনপি লাগো
যত নেতা গোতা ছিল এক ঘন্টার ভিতরে বাইর করে নিয়ে আসছে। তাহলে বোঝা গেল আসলে মামলা মামলা না, ওগুলা দলের পরিবর্তনের কারণে মামলা হয়ে গেছে। কথা কর না কেন? এখন সাইদি সাহেব যদি বাইরে থাকতো আমার মনে হয় 5 লাখ লোকে তারা রিসিভ করে লইত। ওই কাশিমপুর কারাগর ও বোমা দিয়ে উড়াই দিত সাইদিরে বাইর করে লেগে। কথা কর না কেন? তাহলে বোঝা গেল কি জানেন, মামলাও ঘুরে দলের কারণে, কিন্তু আমার আল্লাহর মামলা কোনো দলের কারণে ঘুরে না, একমাত্র ঘুরে দোয়ার কারণে। এটা দলের কারণে চলে না, কিসের কারণে চলে? করা কথা তো কন, ওটা দল না ওটা দোয়া। সেই দোয়াটা কেমন? ওই যে আল্লাহ বলছে যখন তোমার তওবা করার জন্য নিয়ত থাকবে তখন অন্য কোনো কাজ করলে চলবে না, সেজদায় বসে বলতে হবে তুমি মওলা মাফ করে দাও বান্দারে না জানিয়া করছিলাম গুনাহ জমিনে, তুমি যদি মাফ নাই করবা বান্দারে বলো তো মার বান্দা যাবে কার কাছে। নীরবে নির্জনে বসে বসে সেজদার মধ্যে মাথাটা কপালটা ঠেকাইয়া আল্লাহর কাছে কাইন্দে দেখে দেখে কত মজা লাগে। কথা কর না কে? দেখবেন অনেকে আছে মা মরলে কান্দে, বাপ মরলে কান্দে, ভাই মরলে কান্দে, বান্ধবী মরলে কান্দে, বন্ধু মরলে কান্দে, কিন্তু নিজের যে একটা কান্দন আছে গুনামাপের কান্দন, এটা অনেকেই কান্দে না। এটা যে মনেই করে না যে গুনার করলে যে কান্দে কান্দে তওবা করতে হয় এটা বোঝেই না, এরকম লোক আছে না নাই? ভালো করে বুঝবেন, রসুলের যুগে একটা মহিলা ছিল তওবাকারিনী মহিলা, আল্লাহু আকবার। এই মহিলা রসুলের যুগে রসুলের সামনে মুসলমানের মাইয়া শয়তানের দোকায় পড়া জেনা করে লাইছে, এক ইহুদির সাথে জেনা করিয়া বাচ্চাও পেটে চলে আসছে। বুখারীতে আসছে হাদিস, কেনা যাকে বলা হয় ইমরাতে গামেজিয়া, এই মহিলার নাম গামেজ গোত্রের মহিলা ছিল, এই নামটা হাদিসে উল্লেখ করে নাই। তো ইমরাতে গামেজিয়া এই মহিলাটা ইহুদির সাথে টাকার বিনিময়ে অবৈধ কাজ করার কারণে বাচ্চা এসে গেছে। মনে রাখবেন যেই বিদ্যুতে বাচ্চা হবে দুনিয়ায়, সেটা বৈধ হোক আর অবৈধ হোক সেটা দুনিয়া আসবেই আসবে। যেই মাখলুক হোক, মানুষ হোক, কুত্তা হোক, বিলাই হোক, গরু হোক, ভেড়া হোক, ছাগল হোক, যেই নাপাকি জিনিসটার ভিতরে আল্লাহ ডিম রেখে দিছে, যেই ডিমে বাচ্চা দুনিয়ায় হবে, যে মাখলুকই হোক আল্লাহ ওই বাচ্চার দ্বারা দুনিয়ায় মাখলুক আসবে, এটা আল্লাহর ওয়াদা। তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই মহিলার বাচ্চা যখন পেটে আসছে তার ভিতরে ভয় এসে গেছে যে আমার এই বাচ্চা তো অবৈধ, এই অবৈধ বাচ্চা নিয়ে যদি আমি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে উঠি আমার অবস্থা তো টাটকে রেলে, এই বাচ্চার তো কোনো দোষ না, এই বাচ্চাটা আমি ফেলতে যাব, ফেলতে যাইও তো পরে না, কারণটা কি, এটা আমি করব কি, এর তো কোনো দোষ না। এই গর্ভ অবস্থায় বিশ্বনবীর দপ্তরে হাইটে চলে গেছে মহিলা, বিশ্বনবীর কাছে যে বলে ইয়া রাসূলুল্লাহ কে তুমি, আমি মুসলমান, কি চাও? হুজুর আমার পেটে যে বাচ্চা দোয়া করে দেন, যখনই দোয়া করতে যাবে জিব্রাইল নবীর সামনে বলে, নবী মহিলার জিজ্ঞাসা করেন এই বাচ্চা বৈধ না অবৈধ, আপনি যখন দোয়া করে দিবেন বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া হামালি ওয়া রিজকি, এই মহিলার পেটের বাচ্চারে ভালো রাখো, সুস্থ রাখো, নেককার বানায়ো, কিন্তু নবী দ বাচ্চার কোনো দোষ নয়, বাচ্চার বাবাকে জিজ্ঞেস করেন, মহিলা কান্দার বলে নবী গো এই বাচ্চার বাবা আছে কিন্তু সে মুসলিম না,
তার সাথে আমার বিয়াও তো বৈধ হয় নাই বিশ্বনবী বলে এখন আর আমি তোমার সাথে কথা বলতে চাই না এই বাচ্চা জন্ম নেয়ার পরে এরপরে বাচ্চা কোলে করে আসিও সুবহানাল্লাহ কোন এ ভীম ধরে গেছেন গে লাতিমের মতো মিয়া কথা কন মাগনা ওয়াজ শুনতাছেন তাও আবার আওয়াজ নাই জিহাদি রিপিটার লাখ লাখ টাকা দিয়ে ওয়াজ শুনার মাগনা উনি আ করে সরেছে বেটারা এইবার আওয়াজ হইব মিয়া তওবা কারে কয় নবী বলে দিলেন বাচ্চা জন্ম হওয়ার পরে বাচ্চা কোলে কইরা আইও এই মহিলা পুরা নয় মাস সাড়ে নয় মাস বাচ্চা পেটে রাইকে শুধু বলছে মালিক রে দুনিয়ায় কান্দাইও কবরে কান্দাইও না দুনিয়ায় কান্দে আওয়াজ শুনে মায় শুনে বন্ধু শুনে বান্ধবী শুনে স্বামী শুনে স্ত্রী শুনে ভাই বেরাদার সবাই শুনে কেউ জিজ্ঞেস করে তোর কি হয়েছে রে বোন তুই কান্দুস কেন স্বামীর সামনে কাঁদলে জিজ্ঞেস করে তুমি কান্দো কেন মায়ের সামনে কাঁদলে মা বুকের মধ্যে নিয়ে কয় মা কান্দুস কেন কবরে যদি কান্দি গো মালিক ওই কান্না তুমি ছাড়া তো কেউ দেখবে না আর ওই জায়গার কান্না কেউ মুছাই দেওয়ার মতো নাই তুমি আমারে কবরে কান্দাইও না সাড়ে নয় মাসে বাচ্চাটা জন্ম নিছে বাচ্চাটা একটা সাদা রুমালে এর মধ্যে পেঁচাইয়া বিশ্ব নবীর দপ্তরে হাজির হয়ে গেছে নবী দেখে এত সুন্দর ফুটফুটে বাচ্চা নবীর দেখে মায়া লেগে গেছে যদিও বাচ্চাটা অবৈধ বিশ্ব নবী বলে এখন আর তোমার সাথে আমি কথা বলতে চাই না বাচ্চা খাওন শিখুক তারপর আইসো সুবহানাল্লাহ কইলেন না আর আমার দয়ার নবী রে দয়ার নবী কারে কয় এইটা যদি আমাগো জামানা হইতো এলাকার মেম্বার চেয়ারম্যান কে তোর পাড়া ঠিক না বেটি হে মেয়ে জোরে কও হালাকে কাম চেয়ারম্যানের পোলা পয়সা দাও ও পোলা বানাই পয়সা হয়ে থাকে যদি কেউ মেম্বারে বলে আকাম করছে আর দূর মেম্বারে বলো এটা কি বলা বলাই বস হয় একটু একটু আদর একটু হয় যদি হনে এটা গরিব মানুষে করছে এক মেয়ের সাথে অবৈধ ধর আরে পাড়া এলাকা সারা কর পিডা ঠিক না বেটি এলা আমাদের সমাজের বিচার আর দোজাহানের বাচ্চা তার বিচার দেহ ইদা হাকামতুম বাইনান নাস ইন তাহকুমু বিল আদল আল্লাহ কোরআনে বলতেছেন তোমরা যখন বিচার করবা সাক্ষ্য নিয়ে প্রমাণ নিয়ে সুন্দর করে আন্তাজে ধরে বিচার করে দিও না আন্তাজে যখন বিচার করবা ওই দেশে আইজো কাইলো গোসু ভাই কথা কর না কেন এবং মনে রাখবা তোমার দেশের যখন জুলুমের সংখ্যা বেশি বেড়ে যাবে আমি আল্লাহ সহ্য করতে পারবো না আওয়ামী লীগ এত সুন্দর কাজ করছে আজকে তাকে এইরকম পত অধপতন কেন আওয়ামী লীগের একটা চান্দু আপনি খুইজা গ্রামে ওষুধ খাইতে পাবেন না কথা কর না কেন সব যে পালাইছে কারণটা কি পালাবে কে তারা তো ভালো কাম করছে হ্যাঁ নিজেরা কে আমরা ভালো কাজ করছি 15 বছরে কাম করে এককারে ঢেউই ফেলাইছি পানি দিয়া তাহলে পলাও কে হবে পলানের কারণ আছে কাম করছো ঠিকই ওই কামের ভিতরে মওলার সাহায্য ছিল না আল্লাহর সাথে নিয়ে করো নাই জনগণের হক মাইরে করছো আল্লাহ পাক বিচার এভাবেই করছে কথা কর না কে বাংলাদেশ আওয়ামী লীগের আমলে যারা নেতা কথা ছিল বুকের উপর থাবুর দিয়ে কইতো কালকে গোলাম বাজার মসজিদের সম্মানিত খতিব বিলাল সাহেবের সাথে আমরা একসাথে মাহফিলে ছিল ওনার গ্রামের বাড়িতে ওনার বাড়িতে এই রাত্রে উনি আমার বলতেছে হুজুর আমার সামনে এক নেতায় এইভাবে থাবরাই থাবরাই কয় আমার মার্কাইটা ভোট দিবি না নাকশা উড়াই দিবি তখন আমি আল্লাহরে কইছিলাম আল্লাহ গো যারা বুকে থাবুর দিয়ে কয় আমার মার্কা কিন্তু ভুলেই গেছে যে জিতাও তুমি ঠগাও তুমি ক্ষমতা কাইরাও নাও তুমি ক্ষমতা তুমি তুইলাও দাও তুমি ঠিক না বেটি হুজুর এটা বলার কয়েক মাস পরেই তো হয়ে গেল ঘটনা ঘটছে গেল কিন্তু সবচেয়ে বড় কষ্ট লাগে আমরা দুনিয়ায় সবাই বলি আমার আমার আসলে আমার বলতে যে কিছুই নাই এটা আমরা ভুলে গেছি
জোরে কর আরো জোরে আরো জোরে যদি শেখ হাসিনা বসতো স্বপ্নেও যদি কোনোদিন দেখতো যে আমার এই 45 মিনিটের ভিতরে আমার বিদায় নিতে হইব এ কোনোদিন ভাবেও নাই এই বিডি যে আমার এইভাবে যাইতে হইব কোনো কিছু কাছাইতে পারে নাই আরে ভাই কতগুলো থ্রি পিস তো নেওয়ার দরকার কাপড় সুবর তো নেওয়ার দরকার হেডাও কাঁচানের টাইম নাই ওই বুয়াই যে কটা কাঁচাই দিয়েছে ওই কটাই লয়ে গেছে তা নইলে পোলাপন ওইগুলো পাইল কই বুঝেন নাই আমার কথা বুঝতে হবে তাহলে বোঝা গেল সে প্রিপারেশন নেয় নাই সে বুঝতেও পারে নাই যে আমার এইভাবে যাইতে হবো তা না হলে এমন এমন জিনিস নিয়ে পোলাপন মানে উল্লাস করছে যেইগুলো কোনোদিন মানুষ নিয়ে উল্লাস করে না এটা কথার কথা না ওইগুলো নিয়ে কেউ থুয়ে যায় বোঝা গেল সে প্রিপারেশন নিয়ে পারে নাই মনে রাখতে হবে এই জমিন এমন একটা জমিন যে জমিন কারো হাতে আল্লাহ তুলে দেন নাই ক্ষমতা তার হাতে রাখছে কিছুদিন আব্বার হাতে জিম্মাদারি দিয়ে আল্লাহ বইয়া বইয়া লাটিম ঘুরে আর দেহে তুই করস কি ঠিক না জোরে করে আরো জোরে আল্লাহ এটাও করেন যখন থেকে আরো বাইরে গেছে ও আগে তো আরো খারাপ কাম করতেছে তখন আল্লাহ ওরে রিক্সার তে ফেলাইয়া মাজাডা বাইঙ্গা 3 মাস পঙ্গুতে হয় থুয়ে দেয় তারপরে দেখেন না ও লুলা ওইয়াও তারপরে দেখা যায় আকাম করে তখন আল্লাহ ওর চোখ দুটের মধ্যে ঘুষি দিয়া চোখ দুটো নষ্ট করে ঘরে কানা বানাই থুয়ে দেয় এরপর দেখেন এরপর আর আকাম কুকাম বাদ কমে নাই এরপরে আল্লাহ ওরা প্যারালাইজ দিয়া এরপরে যখন দেহ ঠিক হয় নাই এরপরে আল্লাহ আরে স্ট্রোক করাইয়া গালের মধ্যে দিয়া নাহের মধ্যে দিয়া নল ঢুকাইয়া এরপর আমার আল্লাহ কয় এরপরও কি সোজা হবি না এখন সোজা হইলে কি করে আল্লাহ তুমি মাফ করে দাও গো মালিক আল্লাহ বলে এত আজাব গজব দিলাম সেকালে কইলি না এখন যখন কইছো যা মাফ করে দিছি কারণ আমার নাম হলো আকার আল্লাহ গফুর রহিম ওয়াকার আল্লাহ গফুর রহিম আমি মাফ না করিতে পারি না বাচ্চাটা যখন লয়ে গেছে হুজুর আমার বাচ্চা এখন দুধ ছাড়া দিছে দুধ খায় না নবী কয় কি খায় বালি খায় বালি খাইলে হইব না ও হাত দিয়ে ধরে যেদিন রুটি খাইতে পারবো ওদিন আবার লয়ে আইবা এটা ঐতিহাসিক আলোচনা না এটা ডাইরেক্ট হাদিসের কথা এখন বাচ্চার বয়স হয়ে গেছে 3 বছর সে রুটি এখন সিরে সিরে টাইনে টাইনে খাইতে পারে নবীর কাছে গেছে হুজুর এখন আমার বাচ্চা নিজে ধরে খাইতে পারে নবী কয় বাচ্চার হাতে রুটি দাও তো বাবা তুমি খাও তো বাচ্চা এখন সব সময় কি বাচ্চারা খায় হ্যাঁ বাচ্চা ফেলাই দিছে খাও খাম না আমি নবী কয় এখনো আমার সামনে খায় নাই আরো 2 সপ্তাহ পরে আসিও দেখেন তওবা করার জন্য আল্লাহর বান্দি কত পাগল ইমরাত গামজিয়া বাচ্চাটারে লইয়া 2 দিন পর্যন্ত ঠিক মতো খাওয়ায় নাই যারা নবীর সামনে যে তুই কামড়ায় কামড়ায় ক্ষুধার যন্ত্রণায় খাস আজকে সকালবেলা খাওয়ার না দিয়া রুটিটা হাতে দিয়া নবীর সামনে লয়ে গেছে বাচ্চা নবীর সামনে দাঁড়া এখন রুটি টাইনে টাইনে খায় নবী বলে সাহাবীরা রে এই পাগল রে মাইরে ফেলাবার চেষ্টা করো ওমরের মতো সাহাবী বলে নবী এই মহিলারে জিনাকারিনী মহিলারে আপনি পাগল বলেন নবী আমার বলে তুই জানুস না রে ওমর এই মহিলার তওবা যদি এক পালায় দেয়া মদিনা শহরে যত মেয়ে আছে সব মেয়ের তওবা যদি এক পালায় দেয়া হয় এই মেয়ের তওবার শূন্য স্থান পুরা হবে না ওমরের চোখগুলা বড় বড় হয়ে গেল নবী এমন কি মহিলায় তওবা করলো
নবী আমার বলে ওমর রে এই মহিলা ভুলে একটা তও গুনাহ করিয়া মাওলার কাছে এই তিনটা বছর এমন ভাবে কাঁদছে গো সেজদায় বইয়া কাঁদছে রাতের অন্ধকারে কাঁদছে ঠিক মতো খায় না ঘুমায় না হে আমার জিব্রাইল আমারে গত রাত্রে বলে দিয়ে গেছে ও নবী ওই মেয়েটার বিচার করার আগে ওর কানে একটু শুনে দেন ওর তওবা মাওলার কাছে এমন ভাবে কবুল হইছে আমার আল্লাহ ওর তওবা লইয়া ফেরেশতাদের মধ্যে উল্লাস করতেছে এ আমার কলেজার টুকরা যুবক ভাইরা বিশ্বনবী যখন এই মহিলাটা তওবা করাবার জন্য বাবা পাথর মারার জন্য রেডি করে ফেলেছে মহিলাটার বাচ্চাটা খাবার সামনে নিয়ে মা মা কয়ে ডাকে গো বিশ্বনবী বলে মনে মনে ভাবছে দেখি বাচ্চার লোভে মহিলা বাচ্চাটা নিয়ে দৌড় দেয় কিনা শরিয়াত হলো কোনো মানুষকে যখন শরিয়াতের বিচার করা হয় ও দৌড় দিলে ওরে মারা নিষেধ আছে নবী ভাবতেছিলেন বাচ্চাটা ছেড়ে দিছি ওরে যখন পাথর মারতেছে দেখি মৃত্যুর ভয়ে বাচ্চাটার লোভে দৌড়ে যায় কিনা ওই মহিলা দৌড় দেয় না তোরে আমি চিনি না আমার মাওলার ভয় আমার অন্তরে বাজান এখন দিলটা নরম করবেন চোখের পানি ছেড়ে দিয়ে যুবক কানবা তওবা কারে কয় রে সেই তওবার কথা বিশ্বনবী নিজে সাহাবীদের সামনে বর্ণনা করতেন বাচ্চাটার এক সাহাবীর কোলে দিলেন বাচ্চাটা মা মা কয়ে কান্দে তিন বছরের বেশি হয়ে গেছে বাচ্চাটা সবই দেখতেছে মা রে পাথর মারে মা বসে আছে বোরকা পরে বোরকা গুলা ফাটিয়া রক্ত গুলা ফিরকি দিয়ে জমিনে ঠ্যাং বায়া বায়া পরে বাচ্চাটা ডাক দেয় মা গো মা মা বলে দেখা হবে রোজে মাশাই কেন আমার নবীও তো মায়ের পাগল আমার নবীও তো বাবার পাগল ইমরাতে কামিজিয়া যার কথা তাফসিরের প্রত্যেকটা কিতাবে আসছে বাবা হাদিসের প্রত্যেকটা কিতাবের ভিতরে এই মহিলার কথা আসছে মহিলা যদিও বাজার কালো হাফসি মহিলা ছিল নাইজেরিয়ান কিন্তু আর অন্তরটা আমার মাওলার ভয়ে এমন পরিষ্কার ছিল গো বাবা অনেকের চেহারা দেখবা কালো ভিতরটা কিন্তু অনেক ভালো আমার মালিক বলে ও দুনিয়ার মানুষ রে চেহারা সুন্দর কিন্তু ভিতরটা ময়লা আমি আল্লাহ তোমার জিন্দগিটাই মাওলা বানিয়ে দিলাম কিন্তু চেহারাটা কালো বেলালের মতো দিলটা ভালো আমি তোমারে ভালো রাস্তায় পৌঁছে দিলাম বাজান এবার দিলটা নরম করে দেখো এক ফোঁটা পানি আসে কিনা দুনিয়া কিন্তু থাকার জায়গা নয় রে গত কয়েকদিন আগে ফেসবুকে একটা দৃশ্য দেখছো বাবার লাশ আসছে মাত্র তিন বছরের পোলা বাবার লাশের পাশে শুয়ে শুয়ে খেলে দেখছো না কথা বল না কেন এই ঘটনা তোমরা যারা দেখছো আমিও দেখাইছি আমার একজনে বাবার লাশ পাশে খেতা দিয়া ঢাকা তিন বছরের বাচ্চা বাবার পাশে শুয়ে শুয়ে খেলে যারা এই দৃশ্য ফেসবুকে দেখছে তারাও কান্দে যারা ওই লাশ দেখতেছে মহিলা পুরুষ সবাই কান্দে ওই বাচ্চাটারে জিজ্ঞেস করে বাবা চলে আসো তোমার বাবা দুনিয়ায় নাই ওই বাচ্চাটা বলে আমার আব্বু গত কয়েকদিন আগে বলছিল আমার জন্য খেলনা লয়ে আসবে আমার আব্বু আসছে খেলনা কই গো বাবার খেলনা গো ওর জন্য একটা খেলনা কিনে নিয়ে আসছে এইটা তোমার আব্বু আনছে না আমার আব্বু আমার হাত দিয়ে দিব তারপরে আমি নিব
জানতে পারলাম ওই ছেলেটার বাড়ি যেখানে আমি এই সমস্ত আলোচনা বেশি করি বিদায় ওইখানের একটা ছেলে আমারে লেখছে হুজুর আপনি বইলেন এই বাচ্চাটা যখন বাবার কবর দেয়া হইছে ও তো চাইছে দেখছে আসরের নামাজের সময় যখন ওরে দাফন করে ওই তিন বছরে বাচ্চা দেখছে এই জায়গায় আমার আব্বারে দাফন করছে কেউ দেখে না কখন বাচ্চাটা বাবার কবরের বাড়ি যায় কান্দার বলে আব্বু ওঠো গো আব্বু ওঠো আব্বা ওঠো তুমি ওঠো কত সুন্দর দুনিয়া মাওলা সাজায়া সন্তানের সামনে কেমনে নেয় গো কাড়িয়া মা বাবার সামনে কেমনে নেয় গো কাড়িয়া ছেলে কান্দে মা বাবা বলে পড়িয়া মা বাবা কান্দে সন্তান সন্তান করিয়া কত সুন্দর করে মা কেন আবার লয়া যায় গো সাড়িয়া কবিতার ভাষায় বলে এত সুন্দর করে উনি দুনিয়া সাজাইলেন সবকিছু দিলেন আবার সবকিছুর মাঝখান দিয়ে লয়ে যাইতেছেন সবই ওনার খেলা ঠিক না বেঠিক জোরে কন আরো জোরে এই যে বাচ্চাটা বাবার কবরের ঘরে যে কান্দে কয়দিন কাঁদবো বলে কয়দিন কাঁদবো কে ওর সান্ত্বনা দিয়ে বলবো তোমার আব্বা এমন দেশে চলে গেছে আর কোনোদিন আইব না যাদের মা বাবাই দুনিয়ায় বেঁচে নাই তাদের বুকের মধ্যে হাত দিয়ে দেখেন ওদের কলিজাটা আল কাতারার মতো কই মাছের ভাজার মতো ভাজা হয়ে যায় কথা ঠিক না ঠিক এই জন্য বিশ্বনবী সদা সর্বদাই বলতেন আমি নবী ছয় বছর বয়সে আমার মাকে হারায়া আমি মোহাম্মদ জীবনে কোনোদিন সাহাবিদের সামনে কোনোদিন আমি হাসতাম না যখনই শুনতাম ওই বাড়িতে একটা এতিম আছে আর বাবা অথবা আমার মা মারা গেছে আমি বিশ্বনবী পাগলের মতো ছুটে যাইতাম ওই এতিমরে বুকের মধ্যে নিয়ে বলতাম আমিও তোর মতোই এতিম আমি ওরা সান্ত্বনা দিয়ে গালের মধ্যে মুখের মধ্যে চুমা দিয়ে বলতাম আজ থেকে আমরা দুইজন একই হয়ে গেছি ওই যুবক ওই ছেলে আমার সান্ত্বনা পাইয়া ওর জীবনে সব দুঃখ গুলো ভুলে যেত আরো জোরে বলতে পারেন না আরো জোরে বলেন রসুলের যুগে একজন এতিম আপনারা জানেন যে এতিমের কথা কোরআনে আল্লাহ বর্ণনা করছে ফা আম্মাল ইয়তীমা ফালা তাকহার ওয়া আম্মা সাঈলা ফালা তানহার ওয়া আম্মা বিনিমাত রাব্বিকা ফাহাদ্দিস যুদ্ধের মাঠে তার বাপ মারা গেছে যুদ্ধের মাঠে নবীরে খোঁজতাছে নবীরে খোঁজে যে ওনার কাছে গেলে আমি এতিমের ভালোবাসা পাবো আল্লাহ আকবার জোরে বলেন তো যখন বলেছে আমি নবীর কাছে গেলে আমার বিচারটা পাবো তার চাচারা বলতেছে তোর বাপ নাই তোর দায়িত্ব আমরা নিতে পারবো না মামারা বলতেছে তোর বাপ নাই তোর বিচার নিতে পারবো না এই ছেলেটা বহুত দিন ধরে খুঁজতেছে নবীর কই পাই গো পাইতে 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 বাবা বিশ্বনবী এক সাহাবীর খেজুরের বাগান উদ্বোধন করতে গেছে আরো জোরে করে আরো জোরে বিশ্বনবী এক সাহাবীর খেজুরের বাগান উদ্বোধন করতে গেছে ওই ছোট্ট সাহাবি দূর হয়ে গেছে এই বাগানের মধ্যে বলে বিশ্বনবী আছে সঙ্গে সঙ্গে বলে তুমি কে গো আবার চিনবে তোমরা চিনবা না বিশ্বনবী চিনবে
নবীও তো তার চিনে না তুমি কে বাবা আমারে বলে নবী গো আপনি আমারে চিনলেন না না ও ওই সময় চিনছিলেন যখন আমার আব্বার লয়ে যুদ্ধে গেছিলেন আপনি কি দেখেন নাই গো নবী যখন আমার আব্বা ডাল তরবারি সাথে নিয়া ঘোড়ার পিছনে পিছনে আপনারে আমির বানায়া যুদ্ধের মাঠে যাইতেছিল আমি বাবার পিছনে থেকে বারবার জামাটা টাইনা দুলছিলাম বাবা গো যাইবার আগে আমার একটু কোলে লও আমার বাবা বলছিল তোর চাইতে আমার নবীর ভালোবাসা বড় নবীর সামনে দুনিয়ার কোনো ভালোবাসা থাকবে না বারবার বলতেছিলেন আপনি ঘাটটা ঘুরাইয়া বলতেছিলেন সাহাবীরে তোমার বাচ্চা যখন বারবার তোমার কোলে উঠতেছে একটু আদর করো তখন আমার বাবারে আপনি বলেছিলেন আমার আব্বা বারবার বলতেছিল তুই আমার ডিস্টার্ব করস কে তুই কি জানোস না বিশ্ব নবীর সাথে আমি যাইতেছি তুই যদি আমার এইভাবে ডিস্টার্ব করস আমি যুদ্ধে যাইতে পারবো না আমার নবীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না নবী সাহাবীর কথা শুনে আর কাঁদে বাবা তারপরে বলো নবী খান থেকে আমি প্রায় 1 কিলোমিটার বাবার পিছনে পিছনে হেঁটে হেঁটে গেছিলাম লাস্টে যখন আমার বাবা পাহাড়ের উপরের থেকে নিচের দিকে নামতাছে তখন আমার মতো এক দুইজন না আরো কতগুলা বাচ্চা বাবার দিকে তাকায় ছিলাম কিন্তু আমি জানতাম না গো নবী এইটাই আমার বাবার সাথে জীবনের শেষ দেখা আমি ভাবতেও পারি নাই আমার আব্বা আমার ফাঁকি দিয়ে এইভাবে আপনার সাথে যুদ্ধে জেল চলে যাইব বাজন কয়েক কয়েক সপ্তাহ আগে যখন আমি উমরায় যাইতেছিলাম হঠাৎ করে বিমানবন্দরে দেখি 4-5 বছরের একটা বাচ্চা বাবারে বিদায় দিচ্ছে ও আমাকে ফ্লাইটে সৌদি যাবে প্রথম যাইতেছে জীবনের সৌদি ও যাবে কাজ করার জন্য ও যাবে চাকরি করার জন্য আমরা যাবে উমরার জন্য 4 বছরের বাচ্চাটা বাবার কোলটা ছাড়ে না গো বাবার কোলাটা এমন ভাবে শক্ত করে ধরছে এই পাও দুটো দিয়ে মাজাটা কেক্সি দিয়ে ধরছে বাবা তুমি যাইতে হয় আমার সাথে লয়ে যাবা ওর মায় টানে ওর দাদি টানে ওর দাদা টানে কারো কথা শোনে না এটা হলো বাপ বেটার বন্ধন পৃথিবীর কেউ ধরে রাখতে পারে না কথা ঠিক না ঠিক এদিক দিয়ে বিমানের টাইম হয়ে যাইতেছে ছেলেটাও বাবার গলা ছাড়ে না এত টাকা দেয় এত কিছু দেয় কোন রকম ভাবে ওরা শুনাইতে পারে না বাধ্য হইয়া যে পুলিশগুলা তারাও দেখতেছে আমাগো চোখের সামনে পুলিশগুলা বলে বাবা ছেড়ে দাও তোমারে কিন্তু আমরা মারমু তোমার এখানে আসা অনুমতি নাই ও পুলিশের দিকে তাকায় না বাবার গলা এমন ভাবে সিনা যোগের মতো ধরছে আব্বু যাইতে হইলে আমারে লয়ে যাইতে হইব তুমি একা যাইতে পারবা না বিশ্বাস করেন সাইয়াসে দেখতেছিলাম কি করে বাচ্চাটারে জোর করে যখন টাই নেওয়ার মা নিচে নামায় গো বাচ্চাটার দৌড় দিয়ে আবার পুলিশের সামনে ভিতরে ঢুকে গেছে আনসাররা পুলিশটা জোর করে বাইরে টানে বার করছে বাচ্চাটা চিল্লার বলে বাবা গো তুমি যাও না আমি মইরা যাব গো বাবা আল্লাহর কসম করে বলে দিয়ে যাই পৃথিবীতে বাবার সন্তানের ভালোবাসা পৃথিবীর কেউ এটা খণ্ডন করতে পারে না ঠিক ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ভুলে গেছেন বাবার কোলে উঠছিলাম আপনি আমার থাকতে দেন নাই জোর করে নামাই দিয়ে যুদ্ধে গেছেন কিন্তু আমি কি জানতাম ওইটাই আমার বাবার সাথে জীবনের শেষ দেখা নবী সাহাবীরে কোলে টান দিয়ে নিয়ে বলে আমি ওয়াদা দিলাম আজ থেকে আমি তোমার বাবা জোরে 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 আজ থেকে আমি তোমার বাবা আয়েশা তোমার মা ফাতেমা তোমার বোন ছোট্ট ছেলেটা বলে আমার মা আমার আব্বারে রাইখে পাগল হয়ে গেছে নবী আমার বললেন আমি তোমার মাকে বিবাহ দিয়ে দিব
বাদান এই কথা কেন বলছি ভালো করে বুঝবেন রব্বে কারীম এই পৃথিবীতে এমন এমন কিছু দৃশ্য রাইখে দেয় যেগুলো নবীর যুগে ঘটলে কোরআন হাদিসে আসতো এই জামানায় ঘটলে বাবা ফেসবুকে আসে ওই দৃশ্যগুলো দেখলে আর কলিজায় মানায় না ইমরাতে কামিজিয়ার কথা কেন বলছি এখন শুনবেন আর দিল দিয়ে এক ফোঁটা পানি আনবেন এই মহিলাকে পাথর মারতে 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 যখন শহীদ হয়ে যায় বাচ্চাটার জীবনের শেষ দেখা মায়েরে দেখায় মা সন্তান মা তো জীবনের অন্তিম শয্যায় যখন ইব্রাহিম কামিজিয়া জিব্বালা রাইয়া বুঝাইতে চাই বাবা ও তোর মায়ায় পড়িয়া আমি মাওলার জাহান্নাম কিনতে রাজি না রসুলের যুগে যদি এইটা হয় গো বাবা আমি আমার যুবক ভাইদেরকে বলবো জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছো অনেক গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছো অনেক অনেক তুমি ইচ্ছা করিয়া নামাজ ছেড়ে দিয়েছো ইচ্ছা করে গুনার মধ্যে পড়ে গিয়েছো ইচ্ছা করে তুমি নিজেকে নষ্ট করে দিয়েছো নেশা করিয়া আসো আমার আল্লাহর কাছে তওবা করো এই মহিলা যদি মাওলার কাছে তওবা পাইয়া জান্নাত কিনে নিয়ে যাইতে পারে তুমি আর আমিও পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি খালেস তওবা করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো মনে রাখতে হবে তওবার বেশ শর্ত হলো পাঁচ ওয়াক্ত নামাজই হতে হবে নামাজ ঠিক থাকবে দুনিয়া সব ঠিক থাকবে নামাজ তোমার ভিতরে উল্টা পাল্টা হয়ে যাবে দুনিয়া সব কিছু তোমার থেকে বিদায় নিয়ে যাবে এমনকি যারা নামাজ ঠিক মতো পড়ে না ওকে চেহারার মধ্যে নূরও থাকে না অতএব আবার কলিজার টুকরা যুবক ভাইরা আজকে অনেক দূরে মাহফিল চলে যেতে হবে শুধু একটা কথা বলতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো ঠিক মতো ইনশাআল্লাহ সবাই পড়বেন তো ইনশাআল্লাহ আর একটা কাজ করতে হবে মা বাবার খেদমত করতে হবে মুরব্বীদের সম্মান করতে হবে রাস্তাঘাটে মুসলমান দেখলে সালাম দিতে হবে একটা আমল শিখিয়ে দেই সালাম যে ব্যক্তি আগে দেয় সে আগেই জান্নাতে যাবে শুধু এতটুকু আমলে যে সালাম দেয় যে সালামের উত্তর দেয় সালাম যাকে আপনি দিলেন ওই লোকটাও জান্নাতি আপনিও জান্নাতি দুজনের আমল একরকম মিজানের পালায় ওজন দিয়ে দেখা গেছে তারটাও সমান একটাও সমান কিন্তু সালাম আপনি আগে দিছিলেন এই জন্য রব্বে কারীম ওই লোকটার 500 বছর আগে আপনারা জান্নাতে নেবে জান্নাত কিন্তু দুজনের আছে দুজনের পকেটে গ্রিন কার্ড আছে জান্নাতে ঢুকবেন আপনি কিন্তু আপনার যাইতে যাইতে ওই লোকটা 500 বছর আগে ঢুকে যাবে এখন যদি কোন এই 500 বছর মানে কি হ্যাঁ রে মিয়া 500 বছর 40 বছর আগে কি করছে তাও আপনার মনে নাই কথা কর না কেন হ্যাঁ 40 বছর ছাত্র জীবনে কি করছে সব মনে আছে ওইটা মনে আছে যে গ্রাম অঞ্চলে বিড়ি জিরিবার খারাই আছে আন কইলে মুছ ছিলেন ওইটা মনে আছে কথা কর না কেন হাডুডু খেলাইতে যাইয়া খাল পারে ঠ্যাং কেটে গেছিল ঠ্যাং ভেঙে গেছিল ইয়ে মনে আছে কথা কন ক্লাস ফাইভ এর বছর কয়টা সেমরির সাথে প্রেম করছিলেন ওইগুলো মনে আছে কিন্তু আরো যে কত ইতিহাস আছে সব তোর মনে নাই আছে নাকি হ্যাঁ কথা কস্তা কাবেটা যুবকটা আল্লাহ বলেন সব যদি তোর আমি মনে রাখতাম তাহলে তুই আমার ছোট ভাই হয়ে যেত তোর মনে নাই আমি রবের মনে আছে আর আমার মনে আছে বিদায় যে ব্যক্তি জীবনের গুনার কথা মনে করে এক একটা গুনার কথা মনে করে তওবা করবে আমি সব গুনার কথা যদি তোর মনে রাখি তোর ভিতরে কষ্টটা বেশি থাকবে সব গুণার কথা মনে রাখবো না তোর একটা গুণার কথা আমি মনে করাই দেবো যে এইটা গুণার কথা মনে করে তুই কান কিন্তু কান বি একটা গুণা টার্গেট করে মাফ করে দেবো জীবনের সব গুণা আমি এমন একজন রব কারণ আমি সব তোর সব গুণা গত 3 বছর আগে কোন হানা আকাম করছেন ওইটা মনে আছে আপনার হ্যাঁ এই বছরের 24 সালের জানুয়ারি মাসের 23 তারিখ কি করছেন তাও তো মনে নেই জানুয়ারির 23 তারিখ কোন জায়গায় খাইছেন কোন জায়গায় কোন বাজার তে বাজার করছেন তাও তো মনে নাই কথা কন না কেন হ্যাঁ মনে আছে কোনটা গত বছর 39 ডে ফার্স্টে 31 ডিসেম্বর কি আকাম করছিলা ওইটা মনে আছে কথা কন না কেন কিন্তু জানুয়ারির 5 তারিখ কি করছিলা তা মনে নাই হ্যাঁ আর একটা জিনিস মনে থাকবো 5ই আগস্ট কিয়ামত পর্যন্ত বাংলাদেশে মনে থাকবো কথা কন
ওনারই আকাশ মনে থাকবে আল্লাহ বলেন সব দিবস আমি তোকে মনে রাখাবো না কিছু কিছু দিবস মনে রাখাবো তোকে গুনাহ মাপের লাগে কিছুটা সিস্টেম থাকবে কথা কর না কেন জীবনে কত পাপ করছেন হে পাপের কথা মনেও নাই ওটা ডাকিয়ে গেছে আর এক ওর সাথে এমন এক বড় পাপ করছেন ওটা ডাকিয়ে গেছে এরপরে আবার আরেকটা বড় পাপ করছেন ওইটা আবার ডাকছে আল্লাহ বলে সব মনে রাখাবো না তোর জীবনের একটা পাপের কথা আমি মনে করাই দেব এইটা ধরেই তওবা কর একটা ধরে তওবা করবি আল্লাহ বলে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানা তওবা করার একটার কথা মনে কইরা আমি maaf করে দেব তো সব সুবহানাল্লাহ এই জন্যই তো আমি রব আমি সব ইনশাআল্লাহ খালেস তওবা করা যাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ আহেন তওবা করি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুব ইলাইহি লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله توبة করছেন তো কালেমা পড়ছেন তো তো কালেমা বললেন তওবা বললেন এখন তার গুনাহ থাকবো না থাকবো কি সুন্দর এটা তোমার পক্ষে হইছে লেগা না মাথা ঝুলাইতেছে খালি মুখ দিয়ে করলে যদি তওবা হয়ে যেত তাহলে তো তুমি ফেরেশতাই হয়ে যেতা প্রতি জুমাই তো আমরা তওবা করাই প্রতি জুমাই তো কালেমা পড়াই হে পড়ে না নামাজের পরে হুজুর তওবা পড়ে না আপনিও পড়েন হুজুরও পড়ে যদি সব তওবা প্রতি জুমার তওবা কবুল হইতো তাহলে তো ডাইরেক্ট আপনি জিব্রাইলের ছোট খাল তো ভাই হয়ে যেতেন না গো আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তওবা করতে হবে ইমরাতে গামজিয়ার মতো বাচ্চাটা তিন বছর হইছে রুটি খাওয়া শিখছে তারপরে এর ভিতরে অন্তত আরো 200 বার বিশ্ব নবীর কাছে গেছে হুজুর এখন খাইতে পারে এখন আলা খাইতেছে এখন দুধ খাইতেছে হুজুর এখন জন্ম নিছে কতবার বিশ্ব নবীর কাছে গেছে শুধু একটা তওবার প্রায়শ্চিত্ত ভোগ করার জন্য অতএব আল্লাহ তাআলা বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুক আর যখন আপনি তওবা করবেন সাথে সাথে একটা আমল করবেন পৃথিবীর যে প্রান্তে আপনি জুমার নামাজ পড়েন তওবা কবুল হওয়ার জন্য জান মাল দুটোটা দিতে হবে খালি মুখ দিয়ে তওবা করলেন হলো না যে কোনো গুনাহ মাফের জন্য টার্গেট করতে হবে আল্লাহ আমার এই গুনাহ যদি মাফ করো এই গুনার কাফফারা আমি 1000 টাকা দিলাম আমি এই গুনার 500 টাকা দিলাম সদকা করলাম দান করলাম যেন আর এটা না করি এদের এদের কষ্ট এটা দেখবেন গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ জুমার দিন যখন আপনারা আসছেন মসজিদের কারেন্ট বিল আসে 7000 8000 টাকা এখন যদি কোন আমরা আইছি এক ঘন্টার লেগে আমরা কি এত টাকা দিমু নাকি এই কথা কইলে আর আপনার দোয়া কবুল হইল না কথা কর না কেন যদি কোন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওরা দিব মাসে ওরা প্রতি সপ্তাহে 1000 করে দেবে আমরা আসি একদিনের লেগে তাও আপনি জিদ না পড়েন হেদ নাই আমরা 100 200 500 টাকা দিমু কেন লেগে তাইলে আর আপনারটা কবুল হইল না সান্দু চাচা ওই দারোয়ানের নাম আবার সান্দু আছে সানমেয়া এ ভালো করে বুঝো সান্দু তোমার তওবা কবুল হইব জান মাল দোনা দিতে হইব আলহামদুলিল্লাহ বলেন টাকা নাই দিকে আর ও তোর চাকাইলে আবার বাইরে লই যাবে বেশি কারণ ক্যামেরা আছে এখানে এ মুসলমানের পোলা ভালো করে বুঝেন যদি কোন হুজুর আমার তওবা কবুল করে লাগে কি লাগবে এক নাম্বার লাগবে তোমার জীবনের সবচেয়ে বড় লাগবে হুজুর আমি মাল কামাইছি আল্লাহর রাস্তায় দান করছি আল্লাহ তোমার মাফও করবে তোমার ভালোও রাখবে বালা মুসিবত থেকে হেফাজত রাখবে ইনশাআল্লাহ তাআলা মসজিদে অনেক টাকা দরকার আপনারা নামাজ পড়েন আপনারা কারেন্ট বিল খরচ করেন টাকা দেওয়ার দরকার আছে না তো কোন তো আজকে দেখি জনম দুঃখিনী মা কবরে বাপ কবরে আল্লাহর এই ঘরের জন্য অনেক টাকা দরকার 1000 টাকা কে দিবেন আজকে নগদ 1000 নগদ আজকে 1000 কে দিবেন বলেন তো দেখি বলেন তো একজন হুজুর আমি 1000 দিমু আমার তওবা কবুল হওয়ার জন্য 1000 দেব কোন কে দিবে 1000 টাকা দিবে কে কেউ নাই ও তওবা কবুল হোক এটা চাই ওটা তো মাগনা আর কে দিবে 1000 আর কে দিবে 1000
আর কেউ নাই দুইজন আর কে তিনজন তুমি তো ওয়াজের দাওয়াত দিতে যা ফাইসে গেছো মনে হয় আর কে দিবে 1000 তিনজন হইছে তিনজন 1000 আর কে দিবে ওরে সান্দু সবাই টাকা মসজিদে কবুল হইব না মাদ্রাসা কবুল হইব না চিন্তাও করো না তুমি পকেটে টাকা খালি ইসিং কিম পাকা সি সি করব খালি ঘুরব এই দেই এই দেই শয়তান কব দূর বেটা ওটা মসজিদ করছে জিহাদি হলে দেখি হইব দুই দিন পরে জিহাদি এডারে মার্কেট করব তুই জানস না অথবা জিহাদি এডারে লইয়া গোপালগঞ্জ নিয়া এডে এমনি দিয়ে বহাই থুই দিব জায়গা জুগা শুদ্ধা মনে রাখবা সবার টাকা মসজিদ মাদ্রাসায় যাবে না ইনশাআল্লাহ বলেন না কেন তাহলে যারা হাত তুলছেন আলহামদুলিল্লাহ বলেন কি দিয়ে দিবেন তো এ 1000 না পারেন 500 কে দিবেন দেই হাত তুলেন তো 500 কে দিবেন আজকে 500 কে দিবেন একজন আর কে দিবে 500 দুইজন আর কে দিবে তিনজন আর কে আর কে ও তওবা তো মাগ না ওগুলো মুখ দিয়ে কইলে পয়সা লাগে না পয়সা আসেন কাজে লাগে আল্লাহ কবুল করেন সবাই বলে আমিন এই যারা দিতে চাইছেন দেই পকেটে হাত দেন তো 500 1000 টাকা দিতে দেখে এসেছেন পকেটে হাত দেন তাড়াতাড়ি হাত দেন দেরি করেন না দেরি করেন না বগুড়াটায় আগে বাইর করছে আর কে দিবে এই যে মিরপুর থেকে জুমা পড়তে আইছে দেখেন চ্যাংরা পোলা পান মিরপুর থেকে প্রতি জুমায় আহে আপনাকে এখানে টাকা দিয়ে যায় এরা তো আসে শুধু জুমায় এরা টাকা দেয় কে আলহামদুলিল্লাহ বলেন এগো টাকাই আল্লাহর কাছে কবুল হয় আল্লাহ সবারে কবুল করেন জোরে গানা আমিন আর কে দিবেন 500 আচ্ছা 500 না পারেন দেহি এইবার কে পারবে এইবার যদি না উঠান না হাত লই আগামী জুমায় রাইতে পারবেন না মসজিদে পকেটে ডাইরেক্ট ঢুকাই দিবেন দেন তো 100 টাকা আজকে কে দিবেন 100 উড়ান এই হাত উড়ান 100 টাকা কে দিবেন হাত উড়ান 100 100 100 100 আর কে দিবে 100 100 দিবে আল্লাহর ঘরে 100 1 2 3 4 5 6 7 8 9 10 আর কে দিবে 100 100 আর কে দিবে আমি একজন 11 আর কে 12 13 আলহামদুলিল্লাহ বলেন দোতলায় যারা আছেন যারা দিবেন পকেটে হাত দেন এই পকেটে হাত দেন বাক্স যখন যায় তখন 10টা দিয়ে দিয়ে দেবেন আমি জানি তো এখন ওয়াদা করবেন বাক্স গেলে 10টা দিবেন এই জন্য নগদ উঠেই ফেলাই আল্লাহ কবুল করুক জোর করে আমিন কারেন বিলাহে মিয়া 7 থেকে 8000 টাকা কে দিব তোমার দাদায় অতএব আল্লাহর ঘরে যে দিবে আল্লাহ তার কবরে দিবে আল্লাহ সকলের দানকে কবুল করেন আল্লাহ সকলের দানকে কবুল করেন জানে মলে বরকত দান করেন এদের সন্তানগুলোকে নেককার বানিয়ে দেন আল্লাহ এদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন মনে রাখবেন যারা বেশি বেশি দান করবে আল্লাহ তাদের ব্যবসায় বরকত দিবে অবশ্যই বরকত দিবে আল্লাহ আল্লাহর ওয়াদা আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ومليك رحمة النظر افتكايتك وتمر بندا قولي لبور رشر متزمار بيان شنية چوكر باني سر سر كام ده আল্লাহ জানি না হায়াতে জিন্দিগি কবে যেন শেষ হয়ে যায় জানি না কবে যেন মালাকুল মউত আমার বাড়িতে হাজির হয়ে যায় এই রঙিন পৃথিবী রঙন বেলেবেলের মতো একদিন আজরাইল ঘুষি দিয়ে পাঠায় দিবে তোমার প্রিয় হাবিব বলেছে মৃত্যুর সময় আসলে আজরাইল নাকের আগা ধরে এমন ধরে টান দিবে নাকের সাথে ঘিলু শুদ্ধ বের হয়ে যাবে আজরাইল পায়ের আঙুল ধরে এমন ধরে টান দিবে গো শরীরের সব রগ গুলে বের হয়ে যাবে ওই কঠিন মুহূর্তে তুমি আমাদের পাশে বন্ধু হয়ে মাফ করে দিও যাদের কিনে হাত তুলছে জানি না কার জন্য জনম দুঃখিনী মা গো মা কার জানো জনম দুঃখ মিয়া বাবা অন্ধকার কবরে
بابا مائر قبرتا جنتر باغان بنائے دیو اللہ تدر حیات برکت دیا دیو تدر چلے میدر کے قبول کرنیو اللہ تمہار بندر جرا ایک ہزار دوی ہزار ایک سو دو سو پاس سوٹا کا دان کٹ چھے ادھر دان گولا قبول کرو ادھر بیب سبن جی برکت دان کرو جمعر دین اسلے انہیں کی مسجد دان کرے اللہ گوتو کل کا تمہارا پاندہ عمرائی بشے دیکھا ہوئی سی لو میر پورے انہیں ایک بورا بیب سائی گوتو کل کا ہمار مسجد دوی لوگ کھوٹا کا دان کر سے ہمیں جانی ہونا ہمار ایک اون نمبر شدو چھے چھلو تمہار باندہ گوتو کو ایک دن پورے گوتو کل کا ٹیٹمنٹ جنہ تمہار باندہ باہری گئے سے اللہ تمہار زی پاکو دوی لوگ کھوٹا کا ہمار مسجد گوتو کل کا ہمار ایک اونٹے دیا دی سے اللہ تمہارے باندر اکاؤنٹی تمہیں کوٹی کوٹی نکر بیوستہ کرے دیو ذرا نہ زنایا نہ سنایا نہ دکھایا نہ سایا نہ سائی نہیں ساوار نہ ساوار پورے ہو ذرا اچھا کرے مسجد میں سے دان کرے ادھر کہ تمہیں اچھا کرے جنت الفردوس نصیب کرے دیو اللہ سعید بھائی کے تمہیں قبول کرے نیو تر بیوستہ بنے جب برکت دیا دیو اللہ سے نجو بولتے پانا عمرہ اما کے بولے حضور اللہ اما کے بہت دیسے زیبون امائی اور کار ہی شبے کاس کر سیلا اس کے آمی کوئی اکٹا گارمنٹ سر مالی ہزار ہزار سرمی کا مارا اکٹا گارمنٹ سر اللہ تمہار باندہ کے تمہیں سستو گرے داؤ شمس تو بھی بات تکے رکھا کرو تمہیں نے بول سو زارا تمہار راستہ دان کر بیتا در بوڑی بھالو رکھ با میر بانی کرے زارا زکان تکے دان کرے تا در دان گلا قبول کرنی با اللہ خاص کرے اکھانے آرو زارا آچھے انہیں کن بیفشبانی جو کھارا بور کو دان کرے دن اللہ خاص کرے تمہار پاگول گلی جارا جی ابست اشست آسے شبیر شست بنایا داؤ شکلیر بیفشبانی جو بور کو دیا داؤ حلال رزکیر بیفشتہ کریا داؤ شنطان گلے کے نکر بنایا داؤ انہیں پور باشی بھائی رزمار دین دعا چاہے خاص کرے مانک گستے کے تمہار انہیں پاگول دعا چاہے ماں نائی بابا نائی سلے میں لکھا بڑا کرے اللہ جی ابست دعا چاہے پتے کے دان قبول کرو شریر لے کے شست بنایا دیو صلی اللہ تعالیٰ علیہ خیر خلقہ اللہ خاص کرے باشای بوشو انیک ماں بندہ ہاتھ تلے دعا چاہے محلہ رجمہ آشتے بارے نا کندو باشای بویا منازد کرے اللہ زی زکانتے کی دعا کا چاہے پتے کے منہ رشا پورے پورے دیو بیشو نبی زمان آئے محلہ را تو جمعہ نماز پڑتے آشتو نا محلہ را بیشو نبی مسجد پاسے بوشے بوشے ہاتھ تلتو امر ماں بندہ زی زکانتے کی مائی کرا واسنے ہاتھ تلے پتے کے منہ رشا پورے پورے داؤ نیک مقصد پورا کرے داؤ امر ماں بندر ماں بابا آتیشدن شامی سنتن جر قبر چلے گا سے قبرتا جنتر بھگان بنایا داؤ برحمت گئی ارحم الرحمن جار جار اس طرح دارے چارے کا سنت پورے لینے